শিক্ষার্থী বন্ধুরা, মঙ্গলবাসী প্রত্যেক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? তোমরা নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি তোমাদের দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বই সম্পর্কে তোমাদের কিছু আজকে আলোচনা করবো। তোমাদের অনলাইন ক্লাসে আমি সবাইকে আন্তরিকতার সঙ্গে অনুরোধ জানাচ্ছি, তোমরা ক্লাসটা উপভোগ করো। তোমরা সবাই পাঠ্য বই বের করো। পাঠ্য বই 50 পেজে দেখো, পঞ্চম অধ্যায়ে ঝুঁকি ও অনিশ্চয়তা বের করো। তোমরা সবাই তোমাদের খাতা কলম এবং পাঠ্য বইটা নিয়ে আমার ক্লাসের সামনে বসে পড়ো। নিশ্চয় তোমরা এত সময় তোমাদের খাতা কলমটা বের করছো। তোমরা দেখো, তোমরা বইয়ের পাঠ্য বইয়ের 50 পেজে দেখো ঝুঁকি ও অনিশ্চয়তা সম্পর্কে কিছু আলোচনা আছে। আসো আমাদের ক্লাসটা এখন শুরু করে দিই। প্রথমে আছে কি ঝুঁকি। আমরা প্রথমে কিছুটা রিডিং করে বা সরব পাঠ করে দেখি যে কি আছে। প্রথমে আছে দেখো ঝুঁকি ও অনিশ্চয়তা। ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিনিয়োগকারী পর্যন্ত সবাইকে লক্ষ্য অর্জনে বাধা দেয়। ব্যবসা প্রতিষ্ঠানে ও বিনিয়োগকারীদের প্রত্যাশিত এবং প্রাপ্ত ফলাফলের মধ্যে সাধারণত গড়মিল বা বিচ্যুতি থাকে, আর এই বিচ্যুতি থেকেই ঝুঁকি সৃষ্টি হয়। তাহলে বন্ধুরা, ঝুঁকি কিসের থেকে সৃষ্টি হয়? ঝুঁকি সৃষ্টি হয় বিচ্যুতি থেকে। ব্যবসা প্রতিষ্ঠান বা বিনিয়োগকারীদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য এই ঝুঁকি ভূমিকা রাখে। ফলে ঝুঁকি সমূহ চিহ্নিত করা এবং ঝুঁকির পরিমাপ করার প্রয়োজন হয়। এই অধ্যায়ে আমরা ঝুঁকি ও অনিশ্চয়তার বিভিন্ন দিক জানতে পারবো। এখন আসো আমরা দেখি যে আমরা এই অধ্যায় সম্পর্কে কি কি জানতে পারবো। এই অধ্যায় শেষে আমরা জানতে পারবো ঝুঁকি ও অনিশ্চয়তার ধারণা কি বা ব্যাখ্যা করতে পারবো। আমরা ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য জানতে পারবো এবং বিভিন্ন ধরনের ঝুঁকি ও অনিশ্চয়তার উন্নত উৎস চিহ্নিত করতেও পারবো। এখন আসো প্রথমে দেখি যে ভূমিকা কি আছে। ভূমিকায় প্রথমে আমাদের একটা উদাহরণের মাধ্যমে শুরু হয়েছে। রুহান নবম শ্রেণীর ছাত্র, সে তার SSC পরীক্ষায় GPA 5 প্রত্যাশা করে। রাশেদ সাহেব একজন কৃষক, তিনি এই বছর জমি থেকে ভালো ফলন প্রত্যাশা করেন। সুমন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের BBA শেষ কোর্সের ছাত্র, সে তার BBA ডিগ্রি শেষ করে একটি ভালো চাকরি আশা করে। এখানে রুহানের GPA পাওয়া, রাশেদ সাহেবের জমি থেকে ভালো ফলন এবং সুমনার ভালো চাকরি পাওয়ার প্রতিটি বিষয় অনিশ্চিত, কারণ প্রতিটি বিষয় ভবিষ্যতের সাথে জড়িত। রুহান GPA 5 পেতে পারে, নাও পেতে পারে। রাশেদ সাহেবের জমিতে এই বছর ভালো ফলন হতে পারে, নাও পারে, এবং সুমনা ভালো চাকরি পেতে পারে, নাও পেতে পারে। এভাবে মানুষের ব্যক্তিগত জীবনে প্রতিনিয়ত বিভিন্ন অনিশ্চয়তা বিদ্যমান থাকে। মানুষের ব্যক্তিগত জীবনের ন্যায় ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন রকম অনিশ্চয়তা পরিলক্ষিত হয়। উদাহরণস্বরূপ, ভবিষ্যতে কোম্পানির পণ্যের আশানুরূপ বিক্রি হবে কি না, প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারবে কি না, প্রত্যাশিত মূল্যে কাঁচামাল ক্রয় করতে পারবে কি না, এইরূপ অসংখ্য অনিশ্চয়তা থাকে। অনুরূপভাবে একজন বিনিয়োগকারী কোম্পানি শেয়ার ক্রয় করে প্রত্যাশিত লভ্যাংশ পাবে কি না, একটি কোম্পানি দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ থেকে প্রত্যাশিতভাবে নগদ প্রবাহ পাবে কি না, এইসব অনিশ্চয়তার সম্মুখীন। মানে এই উদাহরণের সাহায্যে তোমাদের বোঝাতে যাচ্ছে যে কোনো কাজই, সব কাজই অনিশ্চয়তার সম্মুখীন। এইসব অনিশ্চয়তার কারণে ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের প্রকৃত ফলাফলে প্রত্যাশিত ফলাফলের চেয়ে কম বা বেশি হতে পারে। আবার শুনে ইলেনটা, প্রকৃত ফলাফল থেকে প্রত্যাশিত ফলাফলের চেয়ে কম বা বেশি হয়। প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে ব্যবসায় অধ্যয়নে ঝুঁকি বলা হয়। অর্থাৎ তাহলে ঝুঁকি বলতে কি বোঝায়? কোনো কাজ শুরু করার আগে বা কোনো ব্যবসা শুরু করার আগে তুমি যেটা ফলাফল আশা করবে বা তার যেটা থেকে তুমি লভ্যাংশ অর্জনের আশা করবে তার থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে বলা হয় ঝুঁকি। যেমন কোম্পানি আশা করছে আগামী বছর 20% মুনাফা লাভ করবে, কিন্তু প্রকৃত লাভ হলো 15%। এখানে এই 5% বিচ্যুতি ঝুঁকির উৎস। অর্থাৎ এই 5% তোমার কম হয়েছে বলে এইখান থেকে তোমার 5% ঝুঁকি সৃষ্টি হয়েছে। নিন আরো কয়েকটি উদাহরণের মাধ্যমে ঝুঁকি বিচ্ছেদের
বছর শেষে দেখা গেল উল্লেখিত বছরগুলোতে কোম্পানির পণ্য বিক্রি হয় যথাক্রমে 65 লক্ষ টাকা, 60 লক্ষ টাকা এবং 71 লক্ষ টাকা। আবার একজন বিনিয়োগকারী বছরে প্রতি শেয়ারে 15 টাকা লভ্যাংশ করে একটি কোম্পানির শেয়ার কেনে, কিন্তু বছর শেষে দেখা গেল কোম্পানি প্রতি শেয়ারে মাত্র 10% লভ্যাংশ ঘোষণা করে। বিনিয়োগকারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিটি সিদ্ধান্তের প্রত্যাশা থেকে প্রাপ্তির একটি ব্যবধান থাকে এবং এই ব্যবধান হওয়ার সম্ভাবনা থেকে ঝুঁকির সৃষ্টি হয়। অর্থাৎ ঝুঁকি সৃষ্টি হয় হচ্ছে তোমার কোম্পানিতে যদি তুমি যেটা আশা করতেছো তার থেকে যদি কম হয় তখনই তোমার ঝুঁকি সৃষ্টি হয়। কোন বিনিয়োগকারী প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয় বেশি হলে ঝুঁকির সৃষ্টি হতে পারে, প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয় যদি বেশি হয় তাহলেও ঝুঁকির সৃষ্টি হয়। যেমন উক্ত বিনিয়োগকারী প্রতি শেয়ারে যখন 15 টাকা লভ্যাংশ প্রত্যাশা করে বছর শেষে 20 টাকা লভ্যাংশ পায়, তখন এই 5 টাকা বিচ্যুতি ঝুঁকির উৎস বলে বিবেচিত হয়। কারণ এই ওই অবস্থায় প্রকৃত আয় থেকে প্রত্যাশিত আয় থেকে বেশি হওয়া নয়, সেই কারণে বিনিয়োগকারীর কাছে অজানা, এই কারণে সেটাও ঝুঁকি। মানে এটা হচ্ছে কি তোমাদের যদি তোমাদের প্রকৃত আয় থেকে যদি তোমাদের লভ্যাংশের পরিমাণ কমও হয় তখনও ঝুঁকির সৃষ্টি হবে এবং প্রকৃত আয় থেকে প্রত্যাশিত আয়ের মাত্রা বেড়ে যায় তখনও তোমাদের ঝুঁকির সৃষ্টি হবে। দেখো আরো কয়েকটি আমরা উদাহরণের মাধ্যমে বুঝি। ঝুঁকির আরেকটি উদাহরণ এই রকম, দুটি বিনিয়োগের প্রথমটি থেকে আমরা গত 3 বছরে 10% হারের মুনাফা পেয়েছি, দ্বিতীয় বিনিয়োগ থেকে আমরা গত 3 বছরে 5%, 10% এবং 15% মুনাফা পেয়েছি। এখানে দুটি বিনিয়োগের প্রতিটি অর্জিত মুনাফার গড় সমান বা 10%, কিন্তু প্রথম বিনিয়োগে ঝুঁকিমুক্ত ও দ্বিতীয় বিনিয়োগ ঝুঁকিযুক্ত। এখানে বলতেছে কি যে প্রথম বিনিয়োগ থেকে তুমি যেহেতু 10% হারে মুনাফা পেয়েছো সেহেতু সেটা হচ্ছে তোমার ঝুঁকিমুক্ত, কিন্তু দ্বিতীয় বিনিয়োগে তুমি তিনভাবে পেয়েছো, একটা পেয়েছো 5%, একটা পেয়েছো 10%, একটা পেয়েছো 15%। অর্থাৎ প্রথম বছরে পেয়েছো 5%, দ্বিতীয় বছরে পেয়েছো 10%, আর তৃতীয় বছরে পেয়েছো 15%। কিন্তু আমাদের প্রকৃত আয় ছিল কত পার্সেন্ট? প্রকৃত ছিল 10%, কিন্তু আমরা প্রথম বছর পেয়েছি 5%, দ্বিতীয় বছর পেয়েছি 10% এবং তৃতীয় বছর পেয়েছি 15%। মানে 1 বছরে কম, 1 বছর সমান, 1 বছরে বেশি, এই জন্য আমাদের ঝুঁকির সৃষ্টি হয়েছে। এখন আসি আমরা ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য। তাহলে ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্যটা হলো, ঝুঁকি হচ্ছে যদিও অনিশ্চয়তা থেকেও ঝুঁকির সৃষ্টি হয়, ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। প্রথমত সব অনিশ্চয়তাই ঝুঁকি নয়। পূর্বেই বলা হয়েছে খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কাই হচ্ছে ঝুঁকি, খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কাই হচ্ছে ঝুঁকি। কিন্তু খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কা কেমন তা যদি জানা না থাকে তবে সেই অনিশ্চয়তাকে ঝুঁকি বলা যায় না। অন্যভাবে বলা যায় অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় সেই অংশকেই ঝুঁকি বলা হয়। যে কিছু কিছু অনিশ্চয়তা আছে যা পরিমাপ করা যায় না, উদাহরণস্বরূপ যেমন একটি কোম্পানির প্রধান কর্মকর্তার মৃত্যু হতে পারে, এটা একটা অনিশ্চয়তা, কিন্তু এই অনিশ্চয়তাকে পরিমাপ করা যায় না, ফলে এইরকম অনিশ্চয়তাকে ঝুঁকি বলা যায় না। দ্বিতীয়ত ঝুঁকি পরিমাপ করা যায় বলে বিভিন্ন কৌশল প্রয়োগ করে ঝুঁকির পরিমাপ কমানো যায়, কিন্তু অনিশ্চয়তাকে বিভিন্ন কৌশল প্রয়োগ করে কমানো বা পরিহার করা যায় না। উদাহরণস্বরূপ ভূমিকম্পের কারণে কোনো কোম্পানির অফিস দালান ভেঙে যেতে পারে, কিন্তু ভূমিকম্প কোম্পানির নিয়ন্ত্রণ নেই বলে এই অনিশ্চয়তাকে কোম্পানি পরিহার করতে পারে না। পক্ষান্তরে আগামী বছর কোম্পানির বিক্রয় কমে যাওয়া একটা আশঙ্কা, একটি ঝুঁকি, কারণ এই ঝুঁকির পরিমাপ করা যায় এবং ঝুঁকি হ্রাস করার বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারে, যেমন অগ্রিম বিক্রি করতে পারে। অর্থাৎ বলতেছে কি ঝুঁকির অংশ তুমি পরিমাপ করতে পারো কিন্তু অনিশ্চয়তার অংশ পরিমাপ করা যায় না। যেমন কোনোখানে বলাই আছে যে কোনো কোম্পানির কর্মকর্তার মৃত্যু হলে তার তো এই মৃত্যুতে যে কোম্পানিতে কত বড় ক্ষতির সম্মুখীন হয়েছে সেটা কিন্তু আমরা পরিমাপ করতে পারবো না। এবং আরও কোনো অনেক কিছু হিসেবের মাধ্যমে বলা যায় যে গোডাউনে যদি আগুন ধরে যায় সেখানে কত কিছু পণ্যের যে ক্ষতির সম্মুখীন হয়েছে সেটাও আমরা পরিমাপ করতে পারবো না। এই জন্য এটা
হবে বিক্রয় মূল্য পরিবর্তন, বিক্রয় পরিমাণ ইত্যাদি। এখন আসে যে আর্থিক ঝুঁকিটা কি। আর্থিক ঝুঁকিটা কি, এই ধরনের ঝুঁকি বহিঃস্থ উৎস থেকে অর্থায়ন সৃষ্টি হয়। বহিঃস্থ উৎস মানে কোম্পানি তার নিজস্ব না, বাইরের কিছু শেয়ারের মাধ্যমে যে উৎসটা বা যে মূলধনটা সংগ্রহ করে সেটাই হচ্ছে বহিঃস্থ অর্থায়ন বা বহিঃস্থ উৎস। যে প্রতিষ্ঠানে ঋণের মাধ্যমে সংগৃহীত তহবিল বেশি সেই প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি বেশি হয়। অর্থাৎ যে প্রতিষ্ঠান সে বেশি ঋণ নেয় অর্থাৎ নিজস্ব তহবিল না থাকে তার ব্যবসায়িক আর্থিক ঝুঁকিটা বেশি হয়, কারণ ঋণ মূলধনের জন্য সুদ প্রদান করা বাধ্যতামূলক। পক্ষান্তরে আভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগ্রহ করা হলে মুনাফা বণ্টন বাধ্যতামূলক নয়। সুতরাং ঋণ মূলধন ব্যবহার করা হলে কারবারটি যদি লাভজনক না হয় তখন ঋণদাতা প্রতিষ্ঠান আইনের আশ্রয় নিতে পারে এবং ফলে কারবারটির বিলোপ সাধন করতে পারে, বিলোপ সাধন হতে পারে। ঋণ মূলধন ব্যবহার করলে সুদ এবং উক্ত অর্থ পরিশোধের দায় সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ কোনো কোম্পানি যদি পুনরুপার্জন হারে 50 লক্ষ টাকার 5 বছর মেয়াদী বন্ড বিক্রয় করে তাহলে প্রতি বছর 7,50,000 টাকা সুদ এবং 5 বছর শেষে 50 লক্ষ টাকা পরিশোধের দায় সৃষ্টি হয়। কোম্পানি সাধারণত ঋণকৃত মূলধন থেকে পর্যাপ্ত নগদ প্রবাহ দিয়ে ঋণকৃত মূলধনের দায় পরিশোধ করে। এখন আসলে বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে কিছু কিছু ঝুঁকি সৃষ্টি হয়, সুদ হারের ঝুঁকি আর কারণ ঝুঁকি। সুদ হারের ঝুঁকিটা কি দেখি, যেসব বিনিয়োগকারী বন্ড ডিবেঞ্চার ইত্যাদি ক্রয় করে তাদেরকে সুদ হারের ঝুঁকি মোকাবেলা করতে হয়, কারণ বাজারে সুদের হারের পরিবর্তনের সাথে সাথে তাদের বিনিয়োগের মূল্য ওঠানামা করে। সুদের হার বাড়লে এসব বিনিয়োগের অর্থাৎ বন্ড ডিবেঞ্চার বাজার মূল্য কমে, আবার সুদের হার কমলে এসব বিনিয়োগের বাজার মূল্য বাড়ে। সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য হ্রাসের আশঙ্কাকে সুদ হারের ঝুঁকি বলা হয়। সুদ হারের ঝুঁকিটা বলতে চাচ্ছে যে বিনিয়োগকারীরা তাদের বিভিন্ন ধরনের বিভিন্নভাবে তাদের মূলধনটা সংগ্রহ করে, যেমন বন্ড ডিবেঞ্চার শেয়ার ইত্যাদির মাধ্যমে তারা এই মূলধনটা সংগ্রহ করে। আর আমরা জানি কি, বাজারে শেয়ারের বা সুদের মূল্য ওঠানামা করে, যখনই ওঠানামা করে তখনই তাদের সুদের হারে ঝুঁকির সৃষ্টি হয়। যদি বাজারে সুদের হারে বেশি থাকে তখনই অনেক ঝুঁকির সৃষ্টি হয়। এখন ঘনবল তারল্য ঝুঁকি, বিনিয়োগকারীর অর্থ শেয়ার বন্ড বা ডিবেঞ্চার ইত্যাদিতে বিনিয়োগের পর যে কোনো সময় এসব বিনিয়োগ নগদায়নের প্রয়োজন হয়। আশা করা হয় বিনিয়োগকারী এইসব বিনিয়োগ যুক্তিসঙ্গত মূল্যে বিক্রয় করে নগদায়ন করতে পারবে, কিন্তু কোনো কারণে যদি বিনিয়োগকারী সহজে এবং যুক্তিসঙ্গত মূল্যে বিক্রয় করতে না পারে তখন তারল্য ঝুঁকির সৃষ্টি হয়। তখন কিসের সৃষ্টি হয়, তারল্য ঝুঁকি। অর্থাৎ বিনিয়োগকারীরা যখন তাদের এই বন্ড বা শেয়ার বিক্রি করতে যাবে তখন যদি তাদের নগদ অর্থ না আসে, নগদায়ন করতে না পারে, তখনই তারল্য ঝুঁকির সৃষ্টি হয়। তারল্য ঝুঁকি সাধারণত যে বাজারে এসব বিনিয়োগ যথা শেয়ার বন্ড ডিবেঞ্চার ইত্যাদি কেনা বেচা হয় সেই বাজারের আকার ও কাঠামোর উপর নির্ভর করে। এক মালিকানা অংশীদারি কারবারে তারল্য ঝুঁকি অনেক বেশি, কারণ নগদ অর্থের প্রয়োজন হলে কারবারটি স্থাবর ও অস্থাবর সম্পদ সহজে ও যুক্তিসঙ্গত মূল্যে বিক্রয় করা যায় না। পক্ষান্তরে একজন বিনিয়োগকারী কোনো কোম্পানির শেয়ার কিনলে তাকে তারল্য ঝুঁকি নিয়ে তেমন চিন্তা করতে হয় না, কারণ সে ইচ্ছা করলেই যে কোনো সময় সেকেন্ডারি মূলধন বাজার বা শেয়ার মার্কেটে গিয়ে তার শেয়ার বিক্রি করে দিতে পারে। মূলধনী বাজারে কোনো বিনিয়োগকারী যদি কোম্পানি বন্ড বা ডিবেঞ্চার ক্রয় করে সেক্ষেত্রে তারল্য ঝুঁকি নিয়ে চিন্তা করতে হয়। এখন আসুন তাহলে আমরা এই অধ্যায় থেকে কি কি শিখতে পারলাম, ঝুঁকিটা কি, তাহলে আমি আরেকবার বলি, ঝুঁকিটা হচ্ছে খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কাকেই ঝুঁকি বলে। আর অনিশ্চয়তা হচ্ছে কি, ঝুঁকি যে অংশটুকু তুমি পরিমাপ করতে পারবে না সেই অংশটুকুই বলা হয় অনিশ্চয়তা। এবং আমরা এই ক্লাসের মাধ্যমে আমরা ঝুঁকি ও অনিশ্চয়তার বিভিন্ন উৎস দেখতে পাই। এখন আসো আমরা বাইক ক্লাস কি, আমাদের
দুই নম্বর এসে যে অনিশ্চয়তা কি, অনিশ্চয়তা অনিশ্চয়তা কি, ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে ঝুঁকি ও অনিশ্চয়তা মধ্যে ঝুঁকির উৎস সমূহ আলোচনা করো। ঝুঁকির